তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার নিউ ব্লগ। তো আমি ভাবলাম কিছুদিন পর একটা ব্লগ বানানোই যাক, অনেকদিন ভিডিও বানানো হয়নি। তো আজকে আমরা যাচ্ছি কলেজে, আমাদের ফার্স্ট ইয়ারে ফার্স্ট পরীক্ষা হচ্ছে, সেই কারণে আমরা কলেজ যাচ্ছি। এখান থেকে আমাদের পাত্রসায় ট্রেন থেকে স্টেশন থেকে আমরা সোনামুখী স্টেশনে যে নামবো ওইখানে আমাদের পরীক্ষা হবে। তো চলো টিকিটটা কাটা যাক, এখানে আমার আছে শুভ বন্ধু, তো চলো এবারে যাই টিকিটটা কাটি। ফাইনালি চারটে টিকিট কাটা হয়ে গেছে, এখানে তিনটে বন্ধু আর এইদিকে আমি আছি। তো এরপরে ট্রেনের আশায় বসে রয়েছি, দেখতে পাচ্ছি এইদিক থেকে এরপরে ট্রেন তো আসবে এইদিক থেকে, তারপর সোজা এইদিকে বেরিয়ে চলে যাব সোনামুখী। তো গাইস, স্টেশনের মধ্যে এক কাকু ছোলা বিক্রি করছিল, তো লোভ সামলাতে না পেরে কাকুর কাছে চলে গেলাম 10 টাকা নিয়ে এবং ছোলা মিক্সচার কিনে। তো ছোলা মিক্সচার খেতে খেতে এদিকে আমাদের ট্রেনও এসে গেছে, এখানে আমার বন্ধুরা হাত দিয়ে দাঁড় করানোর চেষ্টা করছে। তো এরপরে আমরা ট্রেনে চেপে আমাদের সোনামুখীতে যাব। তো গাইস, দেখতেই পাচ্ছ এখন আমরা যাচ্ছি কলেজের দিকে এবং এখানে সমস্ত ছেলে হচ্ছে আমাদের পাত্রসায় কলেজ থেকে এসেছে। তো গাইস, কিছুক্ষণ ওই রাস্তাটা দিয়ে হাঁটার পর আমরা ফাইনালি পৌঁছালাম কলেজে, এবং কলেজের সমস্ত ছাত্ররা আজকে পরীক্ষা দিতে এসেছে। আর এটা হচ্ছে সোনামুখী কলেজ, যেখানে আমাদের বোর্ড পড়েছে পরীক্ষা। তো কলেজের ভেতরে এখন ঢোকা যাক। তো আস্তে আস্তে ঢুকছি এবং সামনেই আমাদের একটা স্ট্যাচু রয়েছে। তো স্ট্যাচুটা ঢোকার পরই সামনে ওটা হচ্ছে কলেজের রুম। তো চলো রুমের দিকে এখন আমরা। আর ওইদিকে আকাশ আছে, আর একটা আকাশ আছে এবং পেছনে মান্তু আনন্দ, আর ওইদিকে লাস্ট শুভ আছে ওই লাস্ট। তো গাইস, ফাইনালি পরীক্ষা শেষ হলো এবং সাইকেল নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির থেকে। এবার যাক, এদিকে আছে আকাশ মান্তু, আর সামনে আছে আর একটা আকাশ। তো সবাই মিলে এখন বাড়ি যাচ্ছি, তো বাড়ি যেয়ে দেখা হচ্ছে। বাই বাই।